بسم الله الرحمن الرحيم. সালামু আলাইকুম রহমতুল্লাহ। কাতার থেকে জিয়াউর রহমান ভাই প্রশ্ন করেছেন যে আমি সালাত শেষে মসজিদে জিকির আজকারের পরে যখন মসজিদ থেকে বের হই, তার পূর্বে একটি সিজদা দিয়ে সেই সিজদাতে আমি আল্লাহ রাব্বুল আলমীর কাছে বিভিন্ন কিছু চেয়ে চাই, তো বের হওয়ার পূর্বে সেই সিজদা এভাবে সিজদা দেওয়া যায় আছে কি না? সম্মানিত জিয়াউর রহমান ভাই, আপনাকে যেটা বলতে চাচ্ছি, এভাবে সিজদা দিয়ে মানে মসজিদ থেকে বের হওয়ার পরে সিজদা দিয়ে কিছু চেয়ে বের হতে হবে এ মর্মে আমার কোরআন এবং সেই হাদিস আমি যতটুকু জানি এ বিষয়ে তেমন মানে আমার জানা নেই, বা এ বিষয়ে কোনো হাদিস রয়েছে বা কোনো আমল রয়েছে এটা আমার জানা নেই। তবে মনে হয় বিষয়টা যে আপনি এটা না এটা এটা যেহেতু বিষয়টা স্পষ্ট না বা এর কোনো প্রমাণ নেই, তো এখান থেকে বেঁচে থাকাই ভালো। আর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনি যে কোনো জিনিস চাইতে পারেন। আপনি সুন্নাত যে নফল সুন্নাত নামাজ পড়েন ফরজ নামাজের আগে বা পরে, সেখানে চাইতে পারেন, আপনি ফরজ নামাজে চাইতে পারেন, তো সেক্ষেত্রে এক্সট্রা ভাবে একটা একটা সিজদা দিয়ে এই কাজ করা এটা মনে হয় আপনার ঠিক হচ্ছে না, বা এই কাজ থেকে মনে হয় বেঁচে থাকাই ভালো। যে যে বিষয়গুলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে কদায় হাজাত, যেটা মানে কোনো প্রয়োজনীয়, ধরুন কি যেমন একটা এখন একটা বিপদে পড়েছেন, এই মুহূর্তে আল্লাহর কাছে আপনার একটু চাওয়া দরকার, দুই রাকাত সালাত পড়ে সালাতে দুই রাকাত সালাত পড়েন, পড়ে সালাতের মধ্যে চান, বিষয়গুলো এমনটি এভাবে মানে বর্ণনা এসেছে। কিন্তু আপনি যেভাবে করেন এটা আমার জানা নেই, বা এটা কেউ করে এটা আমি এ প্রথম শুনলাম আপনার কাছ থেকে, ইতিপূর্বে আমি কারো কেউ দেখিও নি বা শুনিও নি। তো আশা করি মনে হয় সে কাজটা থেকে বিরত থেকে আপনি সুন্নাত ফরজ নামাজে আপনার চাওয়া পাওয়া গুলো আল্লাহ রাব্বুল আলমের কাছে চেয়ে নেবেন, এটাই উত্তম, এটাই ভালো। এবং আপনি যেটা যে পদ্ধতির কথা বলছেন, এই পদ্ধতি সম্পর্কে শারীরিক কোনো দৃষ্টিভঙ্গি আছে কি না আমার জানা নেই, বা আমি ইতিপূর্বে কারো কাছ থেকে শুনেও নি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ফাজাজাকুমুল্লাহ খাই।